ফের একবার বঙ্গে আক্রান্ত হলো কেন্দ্রীয় এজেন্সি। একেবারে সন্ত্রাসশালী ছায়া পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। ইডির পর এবার এনআইএ ভূপতিনগরে বিস্ফোরণ মামলা তদন্ত গিয়ে আক্রান্ত হলেন এনআইএর আধিকারিকরা। এনআইএ আধিকারিকদের দাবি অনুযায়ী শনিবার ভোর 5টা নাগাদ ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকা তৃণমূল নেতা বলাই মাইতি ও মনোব্রত জানাকে গ্রেফতার করেছে এনআইএ। এরপরেই কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা চালায় তৃণমূল কর্মী সমর্থকরা বলে অভিযোগ। অভিযুক্তদের খোঁজ করার সময় বিক্ষোভের মুখে পড়েন তারা। ভূপতিনগর অর্জুননগরের কাছে এলে গাড়ি লক্ষ্য করে ইট ও পাথর ছুঁড়তে থাকে তৃণমূল কর্মী সমর্থকেরা। সেখানেই এক এনআইএ আধিকারিক সহ কেন্দ্রীয় বাহিনীর একদল জওয়ান গুরুতর জখম হন। গাড়ির কাঁচ ভেঙে ফেলা হয়। রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। একদিকে যখন বাংলার আবহাওয়া তপ্ত, তখন নতুন করে বঙ্গে এসে আক্রান্ত হতে হলো কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের। উল্লেখ্য, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে বলাই মাইতিকে সমন পাঠিয়েছিল এনআইএ। যদিও হাজিরা না দেওয়ায় শুক্রবার রাতে 13টি গাড়ি করে এনআইএর আধিকারিক সহ 25-30 জনের কেন্দ্রীয় জওয়ান ভূপতিনগরে পৌঁছায়। ভোর রাতে অভিযান চালায় এনআইএ। এরপর তৃণমূল নেতা বলাই মাইতি ও মনোব্রত জানাকে গ্রেফতার করে। পরে তারা ভূপতিনগর থানায় এসে হাজির হন। সূত্র মারফত জানা গেছে, তৃণমূল কর্মী সমর্থকেরা ইট ও পাথর বৃষ্টি শুরু করলে একটি গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। এনআইএর এক আধিকারিক সহ একজন কেন্দ্রীয় জওয়ান গুরুতর জখম হন। তড়িঘড়ি দুজনকে নিয়ে কলকাতা উদ্দেশ্যে রওনা দিয়েছেন এনআইএ আধিকারিকরা। এ নিয়ে তীব্র কটাক্ষ করেন ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। কোনো আইনের শাসন নেই, তা একবার প্রমাণিত। গতকাল নারুয়াবিলা বিস্ফোরণ কাণ্ডে এনআইএ যখন তদন্তে এসেছিলেন, ঠিক সন্দেশখালীর কায়দায় মায়েদেরকে সামনে রেখে ভুল বুঝিয়ে 500 টাকার লক্ষ্মী ভাণ্ডারের দেওয়ার নাম করে ডেকে এনে এনআইএ গাড়িকে আক্রমণ করা হয়েছে এবং এনআইএর অফিসার আক্রান্ত হয়েছে। তো এই রাজ্যের কোনো আইনের শাসন নেই, এটা হাইকোর্টের নির্দেশেই এই তদন্ত চলছে। সেখানে কোনো রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে নয়। বারবার করে দেখা গেছে কেন্দ্রীয় এজেন্সির উপরে যেভাবে হামলা, তার মূল কারণ এই সব এলাকাগুলোতে প্রায় মানুষের মৌলিক অধিকার হারিয়ে গেছিল এবং তাদের ভোটাধিকার ছিলই না। দীর্ঘ বছর ধরে 11 সালের পরে এই রাজ্যে ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে। সন্ত্রাস বোম বন্দুকের কারখানা তৈরি করে মানুষের মৌলিক অধিকারকে ছিনিয়ে নিয়েছে। আর এই রাজ্যের আইনের শাসন নেই। পুলিশ যতদিন এই সমাজ বিরোধীদের দাবিদারি করবে, ততদিন এইরকম ঘটনা সারা রাজ্য জুড়ে ঘটবে।